একটি বালককে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কাজ করে নেবার পর তাকে আর চকলেট দেওয়া হলো না। আর তখনই বালকটি মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। প্রেসিডেন্ট জেলেন্সকি এখন সেই চকলেট বয়ের ভাগ্য বরণ করেছেন। তাকে ন্যাটো মেম্বারশিপ প্রদানের চকলেট দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। দর্শক, পশ্চিমা কূটনীতির ভাষা আইনের ভাষার চেয়েও কঠিন। পশ্চিমা কূটনীতিতে প্রেস কনফারেন্সে এক কথা বলা হয়, আর পর্দার আড়ালে চলে অন্য আলোচনা। পশ্চিমা কূটনীতিকে বুঝতে গেলে আমাদের গ্রামীণ ভিলেজ পলিটিক্সকে স্মরণ করা যেতে পারে। যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিম ইউরোপের ঝানু কূটনীতিকরা যুদ্ধ নিরসনে প্রায় যা বলে থাকেন তাকে গ্রামীণ ভিলেজ পলিটিক্সের ইন্টারন্যাশনাল ফরম্যাট বলা যেতে পারে। এই বিজ্ঞজনেরা এমন কূটনৈতিক ভাষা ব্যবহার করে থাকেন যেখান থেকে সহজেই ফিরে এসে আরেকটা কথা বলা যায়। তাদের সেই কূটনৈতিক ভাষা আন্তর্জাতিক মিডিয়াগুলো ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারে, আর তাতে কোনো মিডিয়াকেই বেঠিক মনে হবে না। তাদের কূটনীতির ভাষাটাই এমন যে যার কাছে যেভাবে ভালো লাগে, যাকে যতটুকু ফেভার করা দরকার সেভাবেই নিউজটা পরিবেশন করা যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শুরু থেকেই ফগ অফ ওয়ার কিংবা ফগ অফ প্রোপাগান্ডা ছড়িয়ে পড়েছিল, মানে যুদ্ধের খবরাদি, অগ্রগতি, প্রচার প্রচারণা এতটাই ধোঁয়াশাপূর্ণ কিংবা পরস্পর বিরোধী ছিল যে কোনোটাতেই স্থির সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। তাই কূটনৈতিক বিশ্লেষকরা প্রাপ্ত ওয়ার ইনফরমেশনগুলোর উপর সিক্স সেন্স অ্যাপ্লাই করে যুদ্ধের গতি প্রকৃতি বোঝার চেষ্টা করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যেই চতুর্থ মাসে প্রবেশ করেছে। এই চার মাসের যুদ্ধে ইউক্রেন এখন একা আর অসহায় হয়ে পড়েছে। ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিককালের মন্তব্য থেকে বিষয়টা স্পষ্ট হয়েছে। জনাব বাইডেন ইউক্রেনের এই বর্তমান অসহায় অবস্থার জন্য প্রেসিডেন্ট জেলেন্সকিকেই দোষারোপ করেছেন। জনাব বাইডেনের এমন মন্তব্যের পিছনে একটা মতলব আছে, আর তা হলো ইউক্রেন যুদ্ধের জন্য যে কোনোভাবে প্রেসিডেন্ট জেলেন্সকিকে দোষী কিংবা কথা না শোনায় এক গোয়ার সাব্যস্ত করা গেলে ঠিক তখন সবাই মিলে জেলেন্সকিকে ঠেসে ধরবে আর বলবে তোমার জন্যই এই দুরবস্থা, অতএব তুমি দেরি না করে অতি সত্বর রাশিয়ার সাথে সমঝোতার টেবিলে বসে যাও, আমরা যে ফর্মুলা দেই তা সই করে ফেলো। প্রেসিডেন্ট বাইডেন গত 10 জুন শুক্রবার লস অ্যাঞ্জেলসে ডেমোক্রেটিক পার্টির ফান্ড রেইজিং অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে ইউক্রেনের উপর রাশিয়ান আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব সতর্ক বার্তা প্রেসিডেন্ট জেলেন্সকি শুনতে চাননি। মিস্টার বাইডেন আরও বলেন যে ইউক্রেনের উপর গত 24 ফেব্রুয়ারি রাশিয়ান স্পেশাল অপারেশন শুরু হওয়ার আগে থেকেই আমরা অ্যালার্ম বেল বাজিয়ে যাচ্ছিলাম। তখন অনেক লোক ভাবছিল আমি অতিরঞ্জিত করে কথা বলছি। আমাদের ইউরোপীয় সাথীরা এটাকে অবিশ্বাস করে সমালোচনা করে যাচ্ছিল, কিন্তু আমাদের কাছে প্রেসিডেন্ট পুতিনের অভিপ্রায় সম্পর্কে তথ্য ছিল। ইউক্রেন যুদ্ধ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের এসব কথা এপি, রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ব্লুমবার্গ ইত্যাদি সহ সারা বিশ্ব মিডিয়ায় মুহূর্তেই ব্রেকিং নিউজ হয়ে যায়। প্রেসিডেন্ট বাইডেনের এমন সব মন্তব্য ইউক্রেনের কাছে কাটা ঘায়ে নুনের ছিটার মতো যন্ত্রণাদায়ক পরিহাস হয়ে দাঁড়ায়। তাই প্রেসিডেন্ট জেলেন্সকির স্পোক্সপার্সন সের্গেই নিকিফোরভ মিস্টার বাইডেনের কথার প্রতিবাদ করে বলেন, যুদ্ধ শুরুর আগে মিস্টার বাইডেনের সাথে প্রেসিডেন্ট জেলেন্সকির 3-4 টেলিকনভার্সেশন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় সম্ভাব্য রাশিয়ান আগ্রাসনজনিত উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। সুতরাং প্রেসিডেন্ট বাইডেন যেমনটা বলছেন, জেলেন্সকি ডিডন্ট ওয়ান্ট টু হিয়ার ইউএস ওয়ার্নিং, এই শব্দমালা সম্ভবত ব্যাখ্যার দাবি রাখে। এদিকে প্রেসিডেন্ট জেলেন্সকির ওই মুখপাত্রের সাথে সুর মিলিয়ে ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের একজন অ্যাডভাইজার মিখাইল পোদোলিয়াক বলেন, মিস্টার বাইডেনের মন্তব্য অযৌক্তিক। তিনি যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দেন যে ইউক্রেনের মতো একটা দেশ 100 দিনের বেশি সময় ধরে রাশিয়ার মতো একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই করে চলেছে।
ওদিকে ইউক্রেনের কাটা ঘা কিছুটা লাঘবের জন্য ইউএস স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র নিউজ উইককে বলেন, দেয়ার ইজ নো রিফট বিটুইন ইউএস অ্যান্ড ইউক্রেন ওভার দ্য ওয়ার, বাইডেন জেনারেলি রেসপেক্টস জেলেন্সকি অ্যান্ড দ্য লিডারশিপ হি হ্যাজ ডেমনস্ট্রেটেড থ্রু আউট দ্য ক্রাইসিস। অর্থাৎ যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে কোনো দ্বন্দ্ব বা মতবিরোধ নাই। মিস্টার বাইডেন প্রেসিডেন্ট জেলেন্সকিকে সম্মান করেন এবং জেলেন্সকি এই দুর্যোগপূর্ণ সংকটময় মুহূর্তে পুরোটা সময় জুড়ে যে নেতৃত্ব প্রদর্শন করেছেন সেটারও প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের এমন ব্যথানাশক কথার পাশাপাশি তিনি ইউক্রেনকে এটাও স্মরণ করে দেন যে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত তোমাকে $4.6 বিলিয়ন মূল্যের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স দিয়েছে। গত 11 জুনের নিউজ উইক এভাবেই যুক্তরাষ্ট্র ইউক্রেনের মনোমালিন্য, মান অভিমান আর ব্লেম গেমের খবর ছেপেছিল। এখানে স্টেট ডিপার্টমেন্টের ওই মুখপাত্রের একটা ডিপ্লোম্যাটিক শব্দ চয়নের বিশেষ তাৎপর্য আছে। তিনি বলছেন, ইউএসএ এখন পর্যন্ত ইউক্রেনকে $4.6 বিলিয়ন মূল্যের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স দিয়েছে। এখানে তিনি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স বা নিরাপত্তামূলক সাহায্য এই শব্দমালা ব্যবহার না করে সামরিক সাহায্য বা মিলিটারি অ্যাসিস্ট্যান্স শব্দ ব্যবহার করতে পারতেন। আসলে তিনি রাশিয়াকে না চটানোর জন্য মিলিটারি অ্যাসিস্ট্যান্স শব্দের পরিবর্তে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স শব্দমালা ব্যবহার করেছেন। এটাকেই বলে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। একটি বালককে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কাজ করে নেবার পর তাকে আর চকলেট দেওয়া হলো না, আর তখনই বালকটি মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। প্রেসিডেন্ট জেলেন্সকি এখন সেই চকলেট বয়ের ভাগ্য বরণ করেছেন। তাকে ন্যাটো মেম্বারশিপ প্রদানের চকলেট দেওয়া হয়েছিল, কিন্তু এমন নিষ্ঠুর প্রতারণা করা হবে তা প্রেসিডেন্ট জেলেন্সকি কল্পনাতেও আনেননি। তাহলে কে এখন তার কান্না থামাতে এগিয়ে আসবে? দর্শক, ইউক্রেন কাঁদছে। সাজানো গোছানো সমৃদ্ধ এক দেশ ভূরাজনীতির খেলায় লণ্ডভণ্ড হয়েছে, এর দায় কে নেবে? যুদ্ধ তো আর খেলাধুলা নয়, খেলাধুলায় জয় পরাজয় বড় বিষয় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা। তাই হারি জিতি নাহিলাজ বারবার খেলিব, কিন্তু যুদ্ধে ধ্বংসলীলা আছে, যুদ্ধের ক্ষত থেকে যায় যুগ থেকে যুগান্তর। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।